নমস্কার, আমি তমন্না আর তোমরা দেখছো তমন্নাস ব্লগ। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই আজকে প্রথমে বলি যে দুর্গাপুজোর দশমীর সময় আমাদের খাওয়ানোর কথা ছিল পাড়া থেকে, তো সেই খাওয়ানোটা কোনো একটা কারণে ডিউ হয়ে যায়, খাওয়ানো হয় না। তো পাড়ার যত সমস্ত মহিলাবৃন্দ আছে সবাই মিলে ঠিক করে যে আজকে খাওয়ানো হবে, তো আজকে রাত্রেবেলা খাওয়ানো হবে। তো ঠাকুরের যেহেতু ওটা উপলক্ষে হতো, তো সেই অনুযায়ী খিচুড়ি হতো, তো সেই অনুযায়ী আজকেও খিচুড়িই হবে। খিচুড়ি, আলুর দম, হয়তো একটা শাকের তরকারি বা চাটনি, এরকম কিছু একটা থাকবে। আমি ঠিকঠাক মেনুটা জানি না, ওখানে গেলেই আমি মেনুটা ঠিকঠাক জানতে পারবো। আর মাঝখানে অনেক কটা দিনই চলে গেছে পুজো যাওয়ার পর, তো অনেকটা লেটেই খাওয়ানো হচ্ছে, কিন্তু ফাইনালি হচ্ছে। পাড়ার সমস্ত সবাই মিলে, যতজনা আছে সবাই মিলে আনন্দ হবে। তো তখন দুর্গাপুজোর প্যান্ডেলটা ছিল, তো তখন ঠিক হয়েছিল যে রাস্তাতেই খাওয়ানো হবে। কিন্তু এতদিন ধরে যেহেতু আমাদের রাস্তার উপর প্যান্ডেল করে দুর্গাপুজো করা হয়, আমাদের কোনো নির্দিষ্ট মন্দির নেই, সুতরাং পাশেই একজনকার বাড়ি আছে যার বাড়ির সামনে একটু বড় বাগান আছে, তো সেখানেই চেয়ার টেবিল ফিট করে খাওয়ানো হবে, এটাই আপাতত ঠিক করা হয়েছে। সবাই মিলে যাব, আনন্দ করব, মজা করব, আর খাওয়ান দাওয়ান তো হবেই, রাত্রেবেলাই হবে। তো আজকে সারাদিন কী কী করছি সেটাও তোমাদেরকে দেখাবো, আর যতদূর সম্ভব জানি সবজিপত্র আনা হয়েছে, সেগুলোকে কাটাকাটিও হবে। তো মাকেও বলেছে, যেহেতু পাড়ার সমস্ত মহিলাবৃন্দ মিলে উদ্যোগ নিয়েছে আর মহিলারা রান্না মানে সমস্ত কিছু কেটে কুটে দেবে, আর দুজন কাকা আছে তো তারা রান্না টান্না করবে যতদূর আমি শুনেছি। তো আমি যখন যদি মা যায় তাহলে আমি মায়ের সাথে যদি যাই তাহলে তোমাদেরকে আমি দেখাবো সেইটা কোথায় হচ্ছে, আর সেখানে কোথায় চেয়ার টেবিল ফিট করা হবে, কোথায় খাওয়ানো হবে, সবটাই দেখাবো। আর যদি না যায় তো সেটা রাত্রেবেলায় যখন যাব তখন দেখাবো। তো মোট কথা আমি দেখাবো, এটা জেনে রাখো। আর এখন সারাদিন কী কী করছি সেটা দেখো। আর চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, কারণ আমার নতুন চ্যানেল আর তোমাদের সাপোর্টের প্রচণ্ড রকম প্রয়োজন। তোমরা সাপোর্ট না করলে আমার এই চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না কোনো রকমভাবে। একার দ্বারা একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় যতক্ষণ না তোমরা, হ্যাঁ তোমরা সাপোর্ট করবে। তো চলো শুরু করা যাক। তো যেখানে আসার কথা বলেছিলাম তো সেখানে চলে এসেছে, আর এখানে দেখতে পাচ্ছ ওই যে খাওয়ানো হবে বলে, রাত্রেবেলা খাওয়ানো হবে বলে চেয়ার টেবিলও আনা হয়েছে, আর এখানে সবাই মিলে আলু আর বিভিন্ন ওই যে সবজিপত্র কাটাকুটি চলছে। আর চলো দেখতে থাকো। আর সবাই মিলে ছিল তো এর জন্য প্রচণ্ড মজাও হচ্ছিল, সবাই মিলে গল্প গুজব করছিলো। আর ওই যে ওই সাইড থেকে দেখতে পাচ্ছ ধোঁয়া হচ্ছে, ঠিক ওইখানেই হচ্ছে রান্না। তো চলো ওই দিক সাইডটা করে যাওয়া যাক, আর একবার এই দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার চলো এই সাইড থেকে তোমাদেরকে দেখাই। আর ওই যে দেখো ওখানে কত কুমড়ো বানানো হয়েছে, কুমড়ো শাক বানানো হয়েছে, বিভিন্ন রকমের শাক সবজি ছিল, আর ওখানে ওই যে দেখছো অলরেডি রান্না চলছে, কিছু কিছু যেমন আমড়াটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলো, আর ওই সাইডে কিছুটা শাকও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলো, আর ওই যে ওখানে মা বসে আছে কুমড়ো কাটছে। তো চলো দেখতে থাকো। আর এখানে আমি দিতে এসেছিলাম দুখানা বুটি, কারণ আমাকে ফোন করেছিল আর মা বললো যে দুটো বুটি লাগবে, দুখানা বুটি নিয়ে আয়। তো আমি এই জন্য বুটি নিয়ে এসেছিলাম। আর ওখানে গাঁদা গুচ্ছে সবজি কাটা এখনও বাকি ছিল রাতের জন্য, আর এরপর চলো বাড়ি চলে যাব। তো তার আগে তোমাদেরকে আর কী কী রান্না হচ্ছে বা কী কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো বলে এখানে আমি দাঁড়িয়ে আছি। আর ওখানে আমরা সেদ্ধ করে তো নামিয়ে দিয়েছে, আর এখানে এই যে সমস্ত রকম সবজি কাটার পর সেগুলোকে ধোয়া হয়েছে, আর এই যে সমস্ত পাত্রে পাত্রে রাখা হচ্ছে, আর এখানে এই যে বিভিন্ন রকমের ওই যে নুন দেওয়া হচ্ছে, আর এখানে এই যে কাঠগুলো ঢোকানো হচ্ছে, আমরাটা প্রায় সেদ্ধ হয়েই এসছে, ওটাকে নামানো হবে, আর এখানে এটা মিক্সির মধ্যে দেওয়া হবে। তো চলো দেখতে থাকো। আর এটা তো একটা বুঝতেই পারছো পিকনিকের মতো ছিল, একটা ছোটোখাটো পিকনিক, পুজোর পিকনিক। তো চলো দেখতে থাকো। দেখে
তো এখানে দেখতেই পাচ্ছ শাকের তরকারি প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো এটা এক ধাপ ছিল, এখনও এর ওপর আরও শাকের তরকারির যে সবজিগুলো আরও চাপানো হবে, আর তল ওপর করা হচ্ছে ভালো করে। আর একটা সাইড তো কাজ হয়ে গেছে, আরও আরও করবে বলে সেগুলো তৈরি হচ্ছে। আসলে গুড়টা তখন আনা হয়নি, এর জন্য ওয়েট করছিলো, যে জন্য চাটনিটা কমপ্লিট হতে পারেনি। আর ওখানে ওই যে শাকের তরকারিটা প্রায় হয়ে গেছে, আর এটা এই যে যখন গুড়টা নিয়ে এসছে তারপর এই ভিডিওটা আমি শ্যুট করেছি। আর ওখানে দেখো ওদের সমস্ত সবারকার কাটাকুটি হয়ে গেছে, আবার ওরা একটু বসে বসে গল্প করছিল, আর আমি এখানে চাটনিটা হচ্ছিল, আর ওখানে ওই যে সবজির তরকারিটা হচ্ছিলো, মানে শাকের তরকারিটা, তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই কাঠের জালে রান্না খেতে অসম্ভব সুন্দর হয়। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ প্রচুর বেগুন কাটা হয়েছে, আর এখানে সবাই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে ভিডিও করছে। আর এটা তখন সন্ধ্যেবেলা, আমি তারপর বাড়ি চলে গেছিলাম, তারপর সন্ধ্যেবেলা এখানে এসেছিলাম। আর তখনও দেখো এই যে খিচুড়ি রান্না চলছে, তখনও খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়িটাই লাস্টে করেছিল, শাকের তরকারি চাটনি আলুর দম ওগুলো তো করে ফেলেছিল। আর এখানে এই যে নারকেল কাটা হচ্ছে, কারণ সবাই মিলে মুড়ি খাবে বলেছিল এর জন্যে। আর এইগুলো হতে হতে না অনেক রাতের মতো হয়ে গেছিলো, প্রায় 8টা সাড়ে 8টার ওপর বেজে গেছিলো যখন মুড়ি খাওয়া হচ্ছিলো। তো 8:30টার পর মুড়ি খাওয়ার পরই প্রায় 9 থেকে খেতে বসিয়ে দিয়েছিল, মানে আধ ঘন্টার গ্যাপে খেতে বসিয়ে দিয়েছিল, কারণ অনেক লোকের নিমন্ত্রণ ছিল। তো এর জন্যে প্রায় 300 সাড়ে 300 লোকের নিমন্ত্রণ ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভাই খেয়ে চলে এসেছি। তো আজকের মেনুতে ছিল, যেটা তোমরা দেখলে সেই অনুযায়ী, খিচুড়ি, ছ্যাঁচড়া, আর ছিল আলুর দম, আর ছিল চাটনি, আমড়ার চাটনি, আর তারপর ছিল বোঁদে। তো ওই দুটো আমি আর দেখাতে পারিনি, কারণ ওই জায়গাটাতে না একটু লাইটটার একটু প্রবলেম চলছিল, দেখতেই পাচ্ছিলাম আমি প্রত্যেক কটা ভিডিওয় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করেছি। সুতরাং সেরকম একটা ভিডিও ওই জায়গাটা খুব একটা করতে পারিনি। আর বারবার কেউ খাবারটা দিতে আসলে না বারবার অন্ধকার হয়ে যাচ্ছিলো, তো আর ভিড়ও হচ্ছিলো। তো আমি ভাবলাম প্রথমে খেয়ে নিই, পরে ভিডিও করবো, তো ওই করতে গিয়ে আমার ভিডিও করা হয়নি। তো যাই হোক, মোদ্দা কথা প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল, আর আমরা বড় থেকে ছোট সবাই মিলেই এই অনুষ্ঠানটাতে যোগদান করেছিলাম। আর ভাইয়ের আমি চলে এসেছি, মা এখনও আসেনি, মা খাবে তারপর আসবে। তো ভিডিওটি এতটুকুই, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবে, আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।